السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، كيف حالكم أيها الطلاب العزيزة من الصف السابع؟ عساكم بخير وصحة وعافية. সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে যে যেখানে আছো ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আবারও তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আজকের ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা এর 86 নম্বর পৃষ্ঠা থেকে পড়ব ইনশাল্লাহ। আখলাক চতুর্থ অধ্যায়ে আখলাক অংশ থেকে আজকে আমাদের হবে পার্ট নাম্বার থ্রি। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা আমাদের পাঠ পরিচিতি জেনে নিই, এরপর আমরা আমাদের মূল আলোচ্য বিষয় ইনশাল্লাহ আমরা ঢুকব। পাঠ পরিচিতি, সাধারণ পাঠ আল আখলাক, বিশেষ পাঠ আত্তাহজিব, আদর্স থিরি, পৃষ্ঠা হইল 86, পৃষ্ঠা হইল 86। তোমাদের যাদের কাছে বই আছে সকলে তোমরা 86 নম্বর পৃষ্ঠা খুলে বসো। শিক্ষণফল, আজকের পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, এক নম্বর তাহজিবের অর্থ বলতে পারবে, দুই নম্বর তাহজিবের সুফল বলতে পারবে, তিন নম্বর তাহজিবের কুফল বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের এখন আমাদের মূল বইয়ে চলে যাব। সকলে তোমরা তোমাদের বইয়ে 86 নম্বর পৃষ্ঠা খোলো, স্লাইডও দেখতে পারতেছ। পার্ট থ্রি আর তাহজিব, তাহজিব এর শাব্দিক অর্থ হইল শালীনতাবোধ। আর তাহজিব শালীনতাবোধ, শালীনতার আরবি প্রতিশব্দ তাহজিব, শালীনতার আরবি প্রতিশব্দ তাহজিব, যার অর্থ ভদ্রতা, নম্রতা ও লজ্জাশীলতা। আর তাহজিব যার অর্থ ভদ্রতা, নম্রতা ও লজ্জাশীলতা। আচার আচরণে, কথাবার্তায়, বেশভূষা ও চালচলনে মার্জিত পন্থা অবলম্বন করাকে শালীনতা বলে। আচার আচরণে, কথাবার্তায়, বেশভূষা, আচার আচরণে, কথাবার্তায়, বেশভূষায় ও চালচলনে মার্জিত পন্থা অবলম্বন করাকে স্বাধীনতা বলে। স্বাধীনতাবোধের গুরুত্ব, স্বাধীনতা মানুষের একটি মহৎ গুণ, এটির গুরুত্ব অপরিসীম। স্বাধীনতাবোধ মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। স্বাধীনতা আল্লাহর অনুগত বান্দা হতে সাহায্য করে। আচার ব্যবহারে শালীন ব্যক্তিকে সবাই পছন্দ করে। আচার ব্যবহারে শালীনতা শালীন ব্যক্তিকে সবাই পছন্দ করে। শালীন পোশাক পরিচ্ছদ সৌন্দর্যের প্রতীক। শালীন ও ভদ্র আচরণের মাধ্যমে বন্ধুত্ব ও ঋদ্ধতা সৃষ্টি হয়। শালীন ও ভদ্র আচরণের মাধ্যমে বন্ধুত্ব ও ঋদ্ধতা সৃষ্টি হয়। সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে শালীনতার প্রয়োজন সর্বাধিক। শালীনতাপূর্ণ আচার ব্যবহার সম্প্রীতি ও সৌহার্দ্যের চাবিকাঠি। অশোভন বা অশালীন পোশাক পরিচ্ছদ ও আচার আচরণ অনেক সময় সমাজে বিপর্যয় ডেকে আনে, সমাজে অশান্তির সৃষ্টি করে, নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটায়। শালীনতাপূর্ণ আচরণের মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে। পক্ষান্তরে অভদ্র বা অশালীন আচরণ বন্ধুত্বকেও দূরে ঠেলে দেয়। মানুষ অশালীন ব্যক্তিকে পছন্দ করে না, তার সাহচর্য পরিত্যাগ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যার অশ্লীলতা থেকে রক্ষা পাওয়ার পরিত্যাগ করে।
অশালীন ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না, বরং অশালীন ব্যক্তিকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইন্নাল্লাহা ইয়াবগুদুল ফাহিশাল বাজিয়া, নিঃসন্দেহে আল্লাহ তাআলা অশালীন ও দুশ্চরিত ব্যক্তিকে ঘৃণা করেন। ইন্নাল্লাহা ইয়াবগুদুল ফাহিশাল বাজিয়া, নিঃসন্দেহে আল্লাহ তাআলা অশালীন ও দুশ্চরিত ব্যক্তিকে ঘৃণা করেন। শালীনতা মানুষের জীবনে অপরিহার্য বিষয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে শালীনতা শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা লোকমানে উল্লেখ আছে যে হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে শালীনতা শিক্ষা দিতে গিয়ে বলেন, হে পুত্র, অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না, পৃথিবীতে উদ্ধতভাবে চলো না, কারণ আল্লাহ কোনো উদ্ধত অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। তুমি পদাচারণ করবে সংযতভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করবে, নিশ্চয়ই স্বরের মধ্যে গাধার স্বর সর্বাপেক্ষা অপ্রীতিকর। নিশ্চয়ই স্বরের মধ্যে গাধার স্বর সর্বাপেক্ষা অপ্রীতিকর। সূরা লোকমান আয়াত 19। স্বাধীনতার গুরুত্ব অপরিসীম। জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বাধীনতা অবলম্বন করে চলা উচিত। এতে জীবন সুন্দর ও মধুময় হয়ে উঠে, সমাজেও সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা গুরুত্বের ভিতরে স্বাধীনতার সুফল এবং কুফল উভয়টি জানতে পারলাম। ইনশাআল্লাহ তোমাদের বাড়ির কাজ হবে, তোমরা এই স্বাধীনতা তাহজিব কাকে বলে এবং স্বাধীনতার সুফল এবং কুফল উভয়টাই তোমরা তোমাদের খাতায় লিখবে, এবং তোমরা যারা কাছে আসো সরাসরি আমাকে খাতা দেখাবে, যারা দূরে আছো আমাকে অবশ্যই তোমরা পৃষ্ঠায় ছবি তুলে তোমরা তোমাদের গ্রুপে দিয়ে দিবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।